টেম্পেল দেখার উদ্দেশ্যে সকাল সকাল আমরা পুরীর লাইট হাউসের সামনে দিয়ে বেরিয়ে পড়লাম কোণার্কের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 40 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো। আমরা পৌঁছে গেছি, সামনেই দেখতে পাচ্ছেন কোণার্ক মন্দির দেখা যাচ্ছে। এই রাস্তাটি এখন অনেক ভালো করে দিয়েছে, আগে যখন আমি এসেছিলাম তখন এখানে মাটির রাস্তা ছিল, এখন সুন্দর বাঁধিয়ে চারিদিকে পার্ক টাইপের বানানো হয়েছে। এখানে আসার পর জানতে পারলাম এখানে একটি সান টেম্পেল মিউজিয়ামও করা হয়েছে, চলুন সেখানে গিয়ে একবার দেখা যাক। এখানে আসার পথে আমরা সুদাম স্যান্ডার্ড মিউজিয়ামটি দেখে নিয়েছিলাম, সেই ভিডিওটি দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে অথবা আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে সান টেম্পেলের ব্যাপারে অনেক কিছু নলেজেবল একটা শোয়ের টাইপে করা হয়, এখানে আপনারা দেখে নিতে পারেন। অর্কক্ষেত্র এখানে রয়েছে, চলুন আগে মন্দিরে ঘুরে আসি তারপর দেখবো এখানে কি আছে। আমরা ভেবেছিলাম আগে সান টেম্পলটি দেখে নেবো তারপরে মিউজিয়ামটি দেখতে আসবো, কিন্তু এখানকার সিকিউরিটি দাদা সাজেস্ট করলেন যে সান টেম্পলটি আগে না দেখে মিউজিয়ামটি দেখে নিতে, যাতে করে আমাদের এই সান টেম্পলের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা হয়। তাই আমরা মিউজিয়ামের ভেতরেই আগে প্রবেশ করলাম। ইতিহাস এখানে বর্ণনা করা হয়েছে, ইংলিশে লেখা আছে আর উড়িয়া ভাষাতেও লেখা আছে। কোথায় কোথায় সূর্যের উপাসনা করা হয় তার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া হয়েছে। দেখুন এখানে কোথায় কোথায় করা হচ্ছে সেই সব জায়গা, 1, 2, 3, 4, 5, সানচিরামি, মাচু পিচু, সান অফ সান টেম্পল অফ বেইজিং। এই রথের বড় চাকা সান টেম্পলের আদলে বানানো রয়েছে। ₹50 করে টিকিট, আমরা 6 জন ঢুকে গেলাম ভেতরে। এখানে মিউজিয়ামের ভেতরে ভিডিও করা যায়, কিন্তু যে শোটা চলবে সেখানে আপনারা ভিডিও করতে পারবেন না। তো জাস্ট এই ভেতরে যে স্থাপত্যগুলো বানানো রয়েছে মিউজিয়ামে যা রাখা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে রয়েছে সূর্য মন্দির, কি আনুমানিক সংরচনা, এটা একটা সূর্য মন্দিরের মিনিয়েচার ফর্ম বানানো রয়েছে। এখানকার উড়িষ্যায় যে আগে রাজারা রাজত্ব করে গেছেন তার একটি ছোট ইতিহাস এখানে রয়েছে। এই জায়গাটা শুধু ইংলিশে লেখা রয়েছে, বাকি বেশিরভাগ জায়গাতেই পুরো উড়িয়াতেই লেখা। এখানে মন্দিরের বিভিন্ন পার্টকে এখানে দেখানো হয়েছে, কোনটাকে কি পার্ট বলা হয় তাকে মন্দিরের। এখানেও সেই রয়েছে, বিভিন্ন পার্টে বিভিন্ন নাম রয়েছে, সেই নামগুলো এখানে ডিটেলসে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন মন্দির দেখানো হয়েছে, বিভিন্ন টেম্পল সম্পর্কে এখানে দেখানো হয়েছে।
নামগুলো আমি পড়ে পড়ে আপনাদের শোনালাম না। এখানে লেখা রয়েছে এই লিঙ্গরাজ টেম্পল, এখানে আছে লিঙ্গরাজ টেম্পল, আমরা যাব। এটা একটু দেখে নিন, সান টেম্পল কোণার্ক। আর এখানেও রয়েছে কিছু এখন এই সান টেম্পলের কতটা কিরকম হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে বর্তমান যে রূপে সান টেম্পলটা রয়েছে সেটা একটু ছোট্ট উপস্থাপনা দেওয়া হয়েছে। এটা হলো মর্নিং সান, দেখুন মর্নিং সানের মূর্তিটি এরকম। মিড ডে সানে যখন মূর্তিটি এরকম হয়, লাস্টে রয়েছে সেটিং সান, আর মূর্তিটি কিরকম হয় সেটা আপনি একবার দেখে নিন। সান ওয়ার্শিপ ইন উড়িষ্যা, উড়িষ্যা তার কোথায় কোথায় সূর্যদেবের উপাসনা করা হয় তার একটি নিদর্শন এখানে রয়েছে। কোণার্কের কোথায় কোথায় সূর্যদেবের উপাসনা করা হয় সেটার একটি ডিটেলস রয়েছে এখানে। এখানটা কিছু কনস্ট্রাকশন টেকনিক এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কোণার সান টেম্পলের। এখানটা কল অফ দ্য কোণার্ক সান টেম্পল মেইন কজেস, এখানে কিছু কজেস এখানে তুলে ধরা হয়েছে যে কারণে এখানে সান টেম্পলটি ভেঙে গেছে। দেখুন এগুলো কিছু ভেঙে যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি এখানে তুলে ধরা হয়েছে। দেখুন উপরে রয়েছে স্ট্রাকচারটা কিরকম ছিল আর এটা কিরকম ভেঙে কিরকম এখন অবস্থায় রয়েছে সেটা রয়েছে। এখানটা কনজারভেশনের জন্য সান টেম্পলের কি করা হয়েছে সেটা এখানটা সাল হিসাবে দেওয়া রয়েছে। আর এই সাইডটায় রয়েছে বিভিন্ন মিথস অ্যান্ড লেজেন্ডস, তারা কি বলেছেন মিথক এবং দন্তকথা তো কি আছে সেগুলো এখানটাতেও ছোট্ট করে বিবরণ দেওয়া হয়েছে, ওটারই কন্টিনিউয়েশন এখানে রয়েছে। চলুন পরে গিয়ে দেখা যাক কি আছে, কারণ আমরা সান টেম্পলটা ঘুরে দেখবো আবার। এটা হচ্ছে গ্যালারি সি, সি গ্যালারির দিকে যাচ্ছি আমরা এখন। সান টেম্পল কমপ্লেক্সের একটা ম্যাপ টাইপের বানানো হয়েছে কিরকম রয়েছে কোন সাইডটা কি আছে তার একটু ডিটেলস এখানে দেওয়া হয়েছে, কোন জায়গাটাকে কি বলে। নাট মন্দির, সামনে সান টেম্পলের ঢোকার সামনে যে নাট মন্দির রয়েছে তার একটু ডিটেলস দেওয়া রয়েছে। বিমানের একটি নকশা এখানে রয়েছে দেখুন, সান টেম্পলের ভিতরে একটি বিমানের নকশাও এরকম ভাবে বানানো রয়েছে। এটা হচ্ছে মেইন সান টেম্পলের মেইন পার্ট। এখানে সান টেম্পলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্ট আছে, মহাদেবী টেম্পল, এলিফ্যান্ট, নাট মন্দির, হর্স, আয়রন বিমস যেগুলো ইউজ করা হতো, কিচেন এরিয়া,
ভিট টেম্পল রয়েছে একটা, বাজা সিংহাসাজা। এখানে দুটো সুন্দর পাথরের মূর্তি বানানো রয়েছে, আর ঠিক এই সাইডে রয়েছে একটি ঢুকে গম্বুজ বা স্তম্ভ রয়েছে, দেখতেই পাচ্ছেন লম্বা একটি স্তম্ভ যা মন্দিরের সামনে থাকে সাধারণত। এখানে যখন সান টেম্পল তৈরি হচ্ছিল তখনকার রাজা যে মন্দির নির্মাণ দর্শন করতে এসেছিলেন সেই সময়ের একটি মূর্ত তুলে ধরা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। গ্যালারি ডি, এখানে ঢুকেই আপনি ডান দিকে দেখছেন কোণার্কের চক্র একটি পেয়ে যাবেন। চলুন এদিকে, বিভিন্ন পাথরের মূর্তি রয়েছে, মূর্তিগুলো কি মূর্তি তার ডিটেলস উপরে দেওয়া আছে, সেগুলো এখন অত ডিটেলসে দেখালাম না আপনাদের, জাস্ট মূর্তিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে একটি ঘোড়ার পিঠে একজনের মূর্তি বানানো হয়েছে, সামনে আছে ওয়ার হর্স যুদ্ধের ঘোড়া। এটা রানিং এ একটু দেখিয়ে দিই আপনাদের, হ্যাঁ এটা এরকম রয়েছে। এইখানটা রয়েছে একটি মেন স্তম্ভ বলতে পারেন, এখানকার নিদর্শনগুলি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। নৌকা এখানে বানানো রয়েছে, নৌকাটি কি সুন্দরভাবে বানিয়েছে। এখানে বিভিন্ন ইতিহাস সম্পর্কে লেখা আছে, বিভিন্ন ছবি রয়েছে, আপনার এখানে এসে টাইম কাটিয়ে ধীরে সুস্থে সবকিছু দেখে নিতে পারেন। নবগ্রহের এখানে মূর্তি রয়েছে, এখানে নবগ্রহের মূর্তি আছে, দেখতেই পাচ্ছেন বানানো রয়েছে ছোট ছোট। নবগ্রহ অডিটোরিয়াম আছে, এখানে একটি শো চলে, এই শোটাই শুটিং করা যাবে না সেজন্য আপনাকে দেখাতে পারবো না, আমরা এখন এই শো দেখতেই যাব। এখানে অডিটোরিয়ামের এন্ট্রি রয়েছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী পর্বে।